হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা মেরি ক্রিসমাসের মার্কেটে এসেছি, কিছু নাতি এবং নাতিনের জন্য গিফট কেনার জন্য। যেহেতু সামনে ক্রিসমাস, সেজন্য তাদের জন্য কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য। আমার দাদু তো মহা খুশি, দেখতেই পাচ্ছেন কত খুশি সে। তাকে আমরা স্যুটকোট কিনে দিয়েছি এবং অলরেডি কেনা শেষ, এখন আমরা কিছু খাবার দাবার খাবো, রেস্টুরেন্টে বসেছি। আর আমার নাতিনকে দিয়েছি সুন্দর ফ্রক। তাহলে চলুন, কী কী কেনাকাটা করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। নাতিনের ফ্রকগুলো এখন দেখাবো, কারণ আজকে নাতিনের এখানে ফ্রক নিয়ে গিয়েছি এবং পরে আমার দাদুরটা দেখাবো। এখন চলুন, আমরা এখন ছোটো মেয়ের বাসায় যাব নাতিনের জন্য গিফট নিয়ে। তাহলে আমাদের সাথে থাকুন। দেখেন দাদু কত খুশি, খুশির ঠেলায় নাচতেছে সে। বাইরে বের হলে তার মনটা অনেক খুশি, খুব ভালো লাগে তার ঘোরাফেরা করতে। সে দাদুর সাথে খেলাধুলা করছে এবং দাদুকে অনেক দিন দিন ধরে পায় না, সেজন্য আজকে পেয়েছে, দাদুর সাথে খেলাধুলা করছে। এখন আমরা মেয়ের বাসায় এসে গেছি। এই তো দেখেন আমার দিদামণি কি খুশি। আমার দিদামণি তো সেই খুশি, দেখতে পাচ্ছেন একটি ফ্রক পরে আছে গোলাপি গোলাপি, আরেকটি দেখতে পাচ্ছেন নীল, কি সুন্দর, তার খুবই পছন্দ হয়েছে। এবং একটা খেলনা দিয়েছে, খেলনাটা তার খুবই পছন্দ হয়েছে, লাল নীল সাদা বাতি জ্বলছে। জর্জ দাদুর গিফট তার অনেক পছন্দ হয়েছে। আমার মামুনি, মামুনি মামুনি।
দাদু বলতো না, আর বলতো না তোমারে। কিন্তু না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক দিবেন, প্লিজ একটু শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।